নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। মমতা ব্যানার্জির আগামী দিনগুলো ঠিক কী হতে চলেছে সেটা আমরা প্রত্যেকেই জানতাম যখন নন্দীগ্রামে তিনি হেরে গেছেন। নন্দীগ্রামে হারার সঙ্গে সঙ্গে আমরা জানতাম যে যতই তৃণমূল কংগ্রেস সরকারে আসুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, চোখের সামনে একটা কাঁটা হয়ে খচখচ করবে তাকে হারিয়ে দেওয়া শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যে লড়াকু নেতা সে কথা বলার কোনো জায়গার বাকি অবকাশ কিছুই নেই। সবাই স্বীকার করে নিয়েছেন, কিছু পেটোয়া সংবাদ মাধ্যম ছাড়া বাকি সবাই স্বীকার করে নিয়েছেন যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসেবে যেভাবে দাঁড়িয়ে আছেন সেই লড়াইটা কিন্তু অন্যান্য বারের বিরোধী দলনেতাদের চেয়ে একটু আলাদা হবে। সে আলাদা হওয়ার জিনিসটাই আমরা তারতম্যে বুঝে যাচ্ছি, কারণ প্রতি ক্ষেত্রেই ময়দান ছাড়ছেন না শুভেন্দু অধিকারী, এক ইঞ্চি জমিও ছাড়ছেন না। যে ডায়লগটা অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময়, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে, বদলা নেব। যাই হোক, জনগণের ওপরে এবং কর্মীদের ওপরে, যে বিজেপি কর্মী বিরোধী দলের যেসব নেতা ফেতা আছেন, কর্মীরা আছেন, তাদের ওপরে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হয়েছে ঠিক কথা, কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জায়গা থেকে সরছেন না কিন্তু লড়াকু নেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিজেপি এবার জমি কামড়ে, মাটি কামড়ে লড়াইটা লড়ছে। আপনাদের বারংবার আমরা বলেছিলাম, আমাদের রুদ্রবার্তা তরফ থেকে বারংবার আপনাদের বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এমনই একজন যোদ্ধা, তিনি বোদ্ধার চেয়ে বেশি যোদ্ধা, যিনি লড়াইটা বোঝেন। সেই যোদ্ধা কিন্তু প্রতি পদে পদে লড়াই লড়বেন, আর যার জন্য দেখবেন সবচেয়ে বেশি রাগ যদি কারোর ওপর হয়ে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে ত্রিপল চুরি থেকে শুরু করে তার যে দেহরক্ষী 3 বছর আগে মারা গেছে সেই কেসটাকে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে, বিভিন্ন মামলায় বিভিন্ন সময় ফাঁসানোর চেষ্টা চলছে, এবং সুদীপ্ত সেন একজন চোর, লোকের টাকা মারা প্রতারক, চিটিংবাজ, জোচ্চোর, যা যা ডায়লগ আছে সব খারাপ যার ক্ষেত্রে খাটে, এবং তার সঙ্গে থাকা যে সমস্ত সাগরেদের খাটে, তার লেখা চিঠিকে, তার লেখা চিঠিতে অভিযোগ আছে, শুভেন্দু অধিকারীর নাম আছে, বিমান বোসের নাম আছে, অদিত চৌধুরীর নাম আছে, এইসব নাম যাদের আছে তাদেরকে নিয়ে কাগজটা নিয়ে সামনে নিয়ে যাওয়া কুণাল ঘোষ বারংবার বুঝিয়েছেন সবচেয়ে বড় টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করলেও এখনও একটা জিনিস ভাবেন যে তার এত বড় জীবনের কেরিয়ার, অর্থাৎ যে পলিটিক্যাল কেরিয়ার, অনেক কষ্ট করে একটা মানুষের পলিটিক্যাল কেরিয়ার দাঁড়ায়, সেই পলিটিক্যাল কেরিয়ারটাকে পুরো চৌপাট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যার জন্য তিনি একদিকে যেরকম নন্দীগ্রাম নিয়ে মামলা করছেন, নন্দীগ্রামে আবার পুনর্গণনা, আবার সব কিছুর জন্য যেরকম আদালতে যাচ্ছেন, অন্যদিকে আবার ছুটছেন নিজের গদি বাঁচানোর জন্য ভবানীপুরে উপনির্বাচন করে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পদটা রাখার জন্য। যাই হোক, এই অবধি তো ঠিক ছিল, পশ্চিমবঙ্গের বুকে লড়াই তো চলছিলই, কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জাতীয় স্তরে উন্নীত করার জন্য, এবং মনে রাখবেন এখন যেখানে সেখানে দেখবেন তৃণমূলের লোকেরা বলছে যে দেশ এখন দেশের নেতা কাকে হবে, না মমতা বন্দ্যোপাধ্যায় মত নেত্রীকে চাই, চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রধানমন্ত্রী হবেন বলে একটা হাওয়া তোলার চেষ্টা চলছে এই রাজ্যে। বাকি কোনো জায়গায় হচ্ছে বলে আমার খবর নেই, যতটা খবর আমাদের কাছে আসে কোনো জায়গায় এইসব খবর নেই, কারণ সবাই ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নেওয়া মানে বিপদের জায়গা। কারণ যেভাবে এখানে অত্যাচার হয়েছে মানুষের ওপরে, এবং বিশেষ করে যেটা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দুরা যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের লেখাটাও যেগুলো ছিল, এবং সুদূর আমেরিকা থেকে শুরু করে লন্ডন প্রতিটা জায়গায় যেভাবে প্রতিবাদের ভাষা মুখরিত হয়েছিল এবং দেশের প্রতিটা প্রান্তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা, যেটা যেন NHRC পর্যন্ত এসেছে, এই সমস্ত দেখে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দল, মনে রাখবেন পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যে এত হিংসা দেখা যায় না। ভোট মিটে গেছে, গুজরাটে কংগ্রেস আছে, বিজেপিও আছে, সবাই আছে, বিজেপি ক্ষমতায় আছে, রাজস্থানে কংগ্রেস আছে, সব জায়গায় সবাই দল বদল হয়েছে, পাঞ্জাবেও হয়েছে, কিন্তু পাঞ্জাবে কংগ্রেসিরা কোনোদিন বিজেপির লোককে পিটিয়ে শেষ করে দেয়নি, না গুজরাটের লোকেরা গুজরাটে বিজেপি জিতে গিয়ে কংগ্রেসকে পিটিয়ে শেষ করে দিয়েছে, না অন্য কোনো জায়গাটা হয়, কিন্তু এই রাজ্যে দেখা যাচ্ছে সেটা সবচেয়ে বেশি। তো এই রাজ্যে যেটা হয়েছে সেটা নিয়ে সবাই এমনিতে তিতিবিরক্ত হয়ে আছে, এবং প্রত্যেকেই জানেন যে যে ছোঁয়াটা লাগলেই, মমতা যে ছোঁড়া লাগলেই গড়বড় হয়ে যাবে। যদিও পিকে চাইছেন যোগসূত্র জোগাড় করে টেনে টুনে টানতে, কারণ তিনি 600 কোটি না 500 কোটি কত টাকা নিয়েছেন, এবং তিনি একটা দেখিয়ে দিয়েছেন তিনি সফল, সেখানে দাঁড়িয়ে তার একটা জাতীয় স্তরের রাজনীতিতে তার জায়গা করার জায়গায় তিনি যাচ্ছেন নিয়ে যাচ্ছেন, এসবগুলো আলাদা জিনিস।
কিন্তু যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার প্রস্তাব নিয়েছেন, শুভেন্দু অধিকারীও কিন্তু ঠিক করে নিয়েছেন যে দিল্লিতে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন, এবং সেই বিক্ষোভ কিন্তু ভয়ঙ্করই হবে। কেন বললাম, এই 77 জনকে নিয়ে কী ভয়ঙ্কর হবে, 75 বা 72 যাই বলে রাখি, এদের নিয়ে কী ভয়ঙ্কর দেখাবে, ভয়ঙ্কর হবে ওখানে। দিল্লির বুকে বিজেপি কিন্তু কম নয়, দিল্লির বুকে বিজেপির এই বিধায়করা কম যাবে না, এরা যতজনই যাবে তার আগে যে বিক্ষোভ করবে সেই বিক্ষোভের আজ কিন্তু গোটা দেশ জুড়ে আবার পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেকে হাইলাইট করতে যাচ্ছেন জাতীয় রাজনীতিতে, সেখানে দাঁড়িয়ে তখন তার জায়গায় দাঁড়িয়ে সেখানে গিয়ে যখন করবেন, মনে রাখবেন দুটো কাজ হবে, এক তো সাইকোলজিক্যাল ওয়ার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে যতবারই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন ততবারই তিনি ভাববেন তার হারের কথা, এটা নিয়ম। আমার সামনে আমাকে যদি কেউ হারিয়ে দেয়, আমার যে রেকর্ড আছে সেই রেকর্ডটা যদি কেউ ভেঙে দেয় এবং তা আমাকে যদি পরাজয় করে পরাস্ত করে দেয় এমনই কোনো ব্যক্তি, যে ব্যক্তিকে আমি ভেবেছিলাম যে সে পারবে না, সে যখন পরাস্ত করে দেয় আমি যদি স্পোর্টিংলি ব্যাপারটা না নিই, আর রাজনীতিতে কেউ স্পোর্টিংলি ব্যাপার নেয় না, ও যেই বলুন সবাই স্পোর্টিংলি বলে আমরা নিলাম হেরে গেলাম, কিন্তু কেউ মানে না, তো প্রত্যেকের মধ্যেই থাকে ইগোর প্রবলেম। এবং সেখানে দাঁড়িয়ে যখন দেখবেন যে সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি, তখন এমনি তার সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু সে আরেকটা দমে যায় এবং সে ভুল ভাল বলা শুরু করে দেবে, কারণ সাইকোলজিক্যাল ব্যাপার আসলেই মানুষের মাথা তখন ঠিকভাবে কাজ করতে চায় না। এবং মনে রাখবেন এই আন্দোলন করলে এই দুটো ফল, দুটো কী হবে, প্রথমত হচ্ছে তিনি একটু ডিস্টার্ব হবেন, কারণ শুভেন্দু অধিকারী যাওয়ার কথা শুনে কিন্তু এখন এতক্ষণে তৃণমূল কংগ্রেসের বহু লোক, এই ভিডিওটা যিনি দেখছেন তারা সমেত শুরু করে তৃণমূল কংগ্রেস যারা যারা করে আর কি, আমি আপনাদের মানে আপনজনের কথা বলছি না, যারা তৃণমূল কংগ্রেসের কট্টরবাদী যারা যারা কথা কথা আমাকে গালাগালি দেন, তারা থেকে শুরু করে প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায় কানে যখন যাবে তখন থেকে তিনি কিন্তু চিন্তা করবেন যে কী হতে চলেছে দিল্লিতে। তিনি আবার স্পিচ দেবেন, কিছু একটা স্পিচ দেবেন, বলবেন এখন এখানে, কিন্তু যখনই দিল্লি যাবেন, যখনই এখন শুভেন্দু অধিকারী পৌঁছবে তখনই কিন্তু হয়ে যাবে উল্টো কেস। এবং মনে রাখবেন শুভেন্দু অধিকারী ওখানে যদি একবার দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের নেতা হিসেবে চিৎকার করতে থাকেন, শুভেন্দু অধিকারী একটা জায়গা গেছে দিল্লির বুকে, কারণ সব রাজ্যের নেতা দেশের বুকে যে কোনো জায়গার রাজ্যের নেতারা সবাই জানে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে মুখ্যমন্ত্রী, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস হারিয়ে দিতে পেরেছে বিজেপিকে, আটকে দিতে পেরেছে তাদের গ্রোথ, মোদী এসছে, অমিত শাহ এসছে, যোগী এসছে, সবাই এসছে, সেখানে দাঁড়িয়ে তারা যখন হারিয়ে দিতে পেরেছে সেই বিজেপিকে আটকাতে পেরেছে, তখন সেই মমতাকে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, কাজেই তিনি সবার উপরে। তো সেই শুভেন্দু অধিকারী যখনই দিল্লিতে গিয়ে আন্দোলনে বসবেন, এবং সেই আন্দোলন কিন্তু যথার্থ আন্দোলন, অর্থাৎ বিরোধীদের যেখানে মারা হচ্ছে, কাটা হচ্ছে, যে সমস্ত অত্যাচার রয়েছে সেই অত্যাচারের ব্যাপার নিয়ে, এবং এখানে যাতে সব কিছু না হয়, এসব যেন বন্ধ হয়, লোক যেন ঘরে ফিরতে পারে, এই সমস্ত আন্দোলন যখন করতে শুরু করবেন বাদল অধিবেশনের সময়, যখন শুভেন্দু অধিকারী যেতে চলেছেন, বিক্ষোভ দেখাতে চলেছেন দিল্লির বিভিন্ন প্রান্তে, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে থাকবেন, মনে রাখবেন সমস্ত কিছু কেন্দ্রবিন্দু কিন্তু গোটা মিডিয়া লাইমলাইটে চলে আসবে। এইখানকার মিডিয়া নয় তো, দিল্লির মিডিয়া, অন্যান্য জায়গার মিডিয়া ওইখানে যাবে, পৌঁছে যাবে ওই শুভেন্দু অধিকারী ওখানে, অর্থাৎ সমস্ত জিনিসটাই কিন্তু ঘেঁটে ঘ, অর্থাৎ দিল্লিতে গিয়েও কিন্তু কড়া লড়াইয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার ব্যাপার যে নন্দীগ্রামে যেরকম তিনি হেরে গেছেন, দিল্লিতে গিয়ে তার ক্রেজ ধরে রাখতে পারেন নাকি হেরে যান। দেখুন এই রাজ্যে এইসব বসে থাকা তৃণমূলের যে সমস্ত নেতারা এবার বক্তব্য রাখবেন, বলবেন যে সমস্ত কথা বলবেন আর কি, এতে কোনো ভ্যালু নেই, দিল্লিতে দেখা যাবে। কারণ দিল্লিতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চেয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, তখন শুধুমাত্র চেয়ার ছিল, বাকি লোক ছিল না অত বেশি, সেটা আমাদের দেখাচ্ছে। এবার দেখার কী হয়, এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তা আবার দেখো, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্র বার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।